হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। আর আজকে তো আমি অনেক খুশি, কারণ হচ্ছে এতদিন আমি যে আশায় ছিলাম যে আমার এই মাছগুলোর আবার নতুন করে বেবি আসবে, সেটার জন্য হচ্ছে এটা বাড়ির ভিতরে রাখা ছিল। আর এখন যেহেতু আমার হাজব্যান্ডের হোম অফিস আছে কিছুদিন, তা আমি বললাম যে এখন তো তুমি একটু টেক কেয়ার করতে পারবা ভালো, দেটস ওয়াই আমরা সেটাকে রুফটপে নিয়ে যাই। তাই আজকে এটাকে রুফটপে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে দেখলাম যে এখানে যে শশা গাছ হয়েছিল সেটা বেশ বড় হয়ে গেছে। আর এখানে দেওয়ার জন্য খুঁটি খুঁজে না পেয়ে আমাদের এখানে বেশ বড় একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটা মরে যাওয়ার পরে সেখানে যে মানে এটাকে কি বলবো, এই পেয়ারা গাছের এটাকে কি বলে, ওই যে যেটা খুঁটি হিসেবে পেয়েছো, ঢাল ছিল এটা, ডাল ডাল মানে ডাল 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 কি গাছের ডাল কি শাখা প্রশাখা? ও আচ্ছা আচ্ছা, গাছের শাখা প্রশাখা। আচ্ছা আচ্ছা, আমি মনে করেছি এটা পুরো গাছের একটা কিছু, এটা ছিল না পুরো গাছের একটা কিছু? ও আচ্ছা, তো যাই হোক গাইজ, আই ফরগট অ্যাবাউট দ্যাট ম্যাটার, যে এটা আসলে কি ছিল। এটা হচ্ছে গাছের একটা শাখা প্রশাখাকে গাছের ডাল বলা হয়, সেটা জানতাম না তা না, হয়তো জানতাম আমি ভুলে গেছি, আমি একটু বেশি দ্রুত ভুলে যাই। যাই হোক, আর আজকে হচ্ছে আমাদের এই সাইডে যেহেতু অনেকগুলো গাছ রাখা আছে সেই জন্য একটু ময়লা হয়ে গেছে, আর নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দটা অনেক বেশি, যেহেতু হচ্ছে এই কাজটা অলরেডি কেয়ারটেকার হচ্ছে তিনি এসেছিলেন এবং তিনি আমাদের আরো কিছু কাজের সাথে জড়িত, সেজন্য হচ্ছে উনিও ক্লিন করে দিয়ে গেছে। বাট নিজের কাজ যতক্ষণ পর্যন্ত নিজে করা হয় না তার আগ পর্যন্ত মনেই হয় না যে এই কাজটা অনেক প্রপারলি হয়েছে, নিজের হাত আসলে লাগাতেই হয়। তো সেটার জন্য আমার বর হচ্ছে ভীষণ বাগান প্রেমী একজন মানুষ, আমার চেয়েও মনে হয় বেশি ভালোবাসে, তাই দেখতে পাচ্ছি সে নিজের হাতে ক্লিন করছিল। এবং হচ্ছে এখানে আমরা একটা এটা ক্লিন করার জন্য ব্রাশ নিয়ে আসছি, যেহেতু হচ্ছে নিচে একটু শ্যাওলা মতো হয়ে গেছে, এটা দেখতে একদমই ভালো লাগছিল না। আর যদিও হচ্ছে এটা আমাদের সার্ভেন্ট দিয়ে এবং হেল্পিং হ্যান্ড দিয়ে বেশ কয়েকবার ক্লিন করার পরেও সেরকম কোনো উন্নতি হয়নি, তাই আমরা নিজেরা ট্রাই করব আজকে কতটুকু আসলে সুন্দর করা যায়, সেজন্য বেস্ট ট্রাই করব। গাইজ, লাকিলি আজকেও কিন্তু আমার অফিস ছুটি, ছুটি হলো, আই হ্যাভ মাই ওন ওয়ার্ক, আই নিড টু লিভ মাই হাউস ফর মাই ওন ওয়ার্ক, অ্যাজ আই হ্যাভ ওন ওয়ার্ক স্টেশন অলসো, দ্যাটস ওয়াই আমি মর্নিং এর টাইমটা কাজে লাগাচ্ছিলাম। এখন মর্নিং থেকে আসলে মর্নিং গড়িয়ে বিকেল দুপুরই হয়ে যাচ্ছে, আর সেই টাইমে দেখলাম এই টাইমই টাইম ফুলটা সব থেকে সুন্দর করে ফুটে। আমাদের যেহেতু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে টাইম ফুলের জন্য, আজকে দেখলাম অনেকগুলো সাদা কালারের ফুল হয়েছে এবং একটা এটা পিঙ্ক কালার, পিঙ্ক কালারের একটা ফুলও হয়েছে। আর এখানে আছে তুলসী গাছ, তুলসী গাছ আসলে আসলে তুলসী গাছের একটা বাগানই আছে আমাদের, সবগুলোর আলাদা আলাদা বাগান আছে, সেটাও আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করে নিব। আর এখানে আছে শুধুমাত্র একটা তুলসী গাছ, এটা আমি মায়ের কাছ থেকে নিয়ে আসছি, মায়ের কিন্তু বড় একটা তুলসী বাগান আছে, আমি সেটা অন্য একটা ভিডিওতে পুরোটাই দেখাবো। যেহেতু এটা আমি শ্বশুরবাড়ির ভিডিও করছি, এটা আমার শ্বশুরবাড়ির রুফটপ, আর সেই জায়গা থেকে বাবার বাড়িটা এখন দেখানো যাচ্ছে না, খুব দ্রুতই আমি বাবার বাড়ির বাগানের ছাদের একটা ভিডিও নিয়ে আসবো। এখন এখানে এগুলো ছিল ধনে পাতা, এগুলো দেখলে তো কি বলবো, আমার একদম ভিতর থেকে হাসি চলে আসে, কারণ হচ্ছে যতটুকু ভাবিনি তার চেয়েও বেশি ভালো করে গ্রো করেছে। এটা হচ্ছে লেবু গাছ, এটার ইতিহাসটা একটু ভিন্ন, এটার হিস্ট্রি বলতে গেলে অনেক কিছু চলে আসবে, কারণ এই গাছটা আমি কোনো বীজ লাগাইনি, এটা ছিল আমাদের আগের যে কেয়ারটেকার ছিল ওনার ওয়াইফ সহ এখানে থাকতেন, উনি নিচে এই গাছটা লাগিয়েছিলেন, কোনো একটা কারণে উনি আর থাকতে চাচ্ছিলেন না, উনি হয়তো বা গ্রামে একেবারে সেটেল হয়ে যাবেন, দ্যাটস ওয়াই সেই কেয়ারটেকার তার ওয়াইফকে নিয়ে চলে গেছে, আর চলে যাওয়ার সময় এই গাছটা আমাদেরকে দিয়ে গেছে, বলে যে আপনি এটা রেখে দেন, এটা অনেক সুন্দর হয়েছে। আমি বললাম যে না অসুবিধে নেই আপনি নিয়ে যান, কিন্তু হচ্ছে সে বলে যে না আপনি রেখেই দেন, আপনি রাখলে বেশি ভালো হবে, আপনার হাতে গাছগুলো ভীষণ ভালো হয়, তার এই ট্রাস্টের জায়গা থেকে সে আমাকে দিয়ে গেল। আর এখানে ফুটে আছে ব্লু মর্নিং গ্লোরি, এই নামটা আমার কাছে ভীষণ প্রিয়,
বিটুইন আমি এমনও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এটা আমার মেয়ের নাম রাখবো। তো যাই হোক, সেটা অনেক পরের কথা, যখন আসবে। আর এখন হচ্ছে আজকে ফুল ফুটেছে ব্লু মর্নিং গ্লোরি দুইটা। এটা যে কালারটা ছিল, কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে, যেহেতু ওয়েদারটা পরিবর্তন হচ্ছে। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি, সেটা হচ্ছে ওয়েদারের সাথে ফুলের কালারে কিছুটা পরিবর্তন আসে, খুব মেজর কোনো পরিবর্তন আসে না, যার কারণে খুব একটা লক্ষণীয় নয়, কিন্তু যারা প্রতিদিন দেখে বা চোখে পড়ে তাদের কাছে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় যে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে। আর আমার বাগানের যেহেতু আমি অনেক অনেকগুলো রিভিউ দিয়েছি, যারা আমার এই বাগানের সাথে সবগুলো ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আসলে কালারটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। আর এখানে ন্যাচারাল কোনো ফার্টিলাইজার ইউজ করব, সেটার জন্য আমি কিন্তু পাশে দুইটা বালতি রেডি করে রেখেছি, যেখানের মধ্যে আমি সব ধরনের সবজির খোসা এবং হচ্ছে যেমন কলা এবং হচ্ছে চা পাতা, যেটা আমরা খাওয়ার পরে থাকে সেই পাতাটাও কিন্তু ওখানে রেখে দিয়েছি, এবং এখান থেকে সুন্দর একটা জৈব সার তৈরি হয়। এই জৈব সারটা দিলে গাছের কিন্তু ফলন এবং ফুল অনেক ভালো হয়। আর এই পুকুরের কথা বলতে গেলে, এটা আমার কাছে সব থেকে ভালো লাগার একটা জায়গা, এই ছোট পুকুরটা। আমাদের অ্যাকচুয়ালি এখানে ছিল ছোট একটা পুকুর, এই পুকুরটার সাথে একটু বড় পুকুর আমাদের এটা বাড়ির ভিতরে রাখা ছিল। আমি আজকে এটা বললাম একটু আগে এই পুকুরটা নিয়ে আসছি, কারণ হচ্ছে ওরে বেবি হওয়ার টাইম চলে আসছে। এই টাইমটাতে যদি দেখা যায় একটু আউটসাইডের রোদ এবং হচ্ছে বৃষ্টি সবকিছু মিলে এই ওয়েদারটা যদি পায় তাহলে খুব দ্রুত বেবি হবে, এই আশাতেই আসলে নিয়ে আসা। আর এই সাইডটা আমি একটু দেখিয়ে নি, মানে কত সুন্দর লাগছে এই বাগানটা দেখতে, মনে হচ্ছে অনেক বড় একটা বাগান হয়ে গেছে। আর এখানে এখন মোটামুটি সব ধরনের গাছই আমি রেখেছি, তবে যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো হচ্ছে আম গাছ। গত বছর আমি দেখিয়েছিলাম কত সুন্দর করে আম হয়েছে, যেহেতু বাগানটা একদম প্রথম থেকেই করা হচ্ছে সেই জায়গা থেকে, এখানে আম গাছের চারাটা আসলে রাখিনি, কারণ এটা লাস্টের দিকে দেখা গেছে কেমনটা মরে মরে গেছে। কেন এমনটা হলো জানি না, তোমাদের কারো জানা থাকলে শেয়ার করতে পারো। তো যাই হোক, সেটার জন্য এখন এত বড় গাছ রাখার প্ল্যান এখনো করিনি, তো দেখা যাক ভবিষ্যতে যদি রাখি সেটা ভবিষ্যতের ব্যাপার। আর এখন চলে যাই ছোট্ট আরেকটা বাগানে, এটাও আমাদের রুফটপ একটা গার্ডেন, কিন্তু অ্যালোভেরা। অ্যালোভেরার গুণাগুণ যদি আমি বলতে যাই, তার গুণাগুণ বলে আমি আসলে শেষ করতে পারবো না। আর এখানে অ্যালোভেরার জন্য আমার একটা প্ল্যানিং ছিল, একটা ড্রিমই ছিল যে আমার একটা বাগান থাকবে যেখানে শুধুমাত্র অ্যালোভেরাই থাকবে। তো এই সাইডটা অ্যাকচুয়ালি আমি করেছি শুধুমাত্র অ্যালোভেরার জন্য, যার কারণে এই সাইডে অ্যালোভেরা বাদে অন্য কোনো কিছুই রাখা নেই। আর লাখিলি এত ভালো করে গ্রো করেছে, এত সুন্দর করে গ্রো করবে, মানে কি বলবো, আমার কাছে দেখে মনে হচ্ছে এখন আমি এগুলো নিয়ে বাজারে যাই, বেচতে যাই, এত বেশি হয়ে গেছে। ছোট একটা অ্যালোভেরা আমি লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আসলে এতগুলো হয়ে গেছে। আমি আবার সেখান থেকে একটু একটু করে লাগানোর পরও দেখা গেলো যে অনেক বেশি হয়ে গেছে। আর এখানে সুন্দর একটা নয়নতারা গাছ ছিল, বাট এটা যেন কে ছিঁড়ে ফেলেছে, যেহেতু এখানে অনেক ভাড়াটিয়ারা আছেন যাদেরকে ভাড়া দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি আমি কাউকে দোষ দিচ্ছি না, যেহেতু তাদের অনেকেরই ছোট বাচ্চা আছে, তারা তো আসলে বোঝে না, ছিঁড়ে ফেলে চলে যায়। অনেক সময় দেখা যায় ফুলটা নিতে গিয়ে পুরো গাছটাই উঠিয়ে নিয়েছে, সে কথা আমি আর কোনো একদিন হয়তো শেয়ার করব। আমার গাঁদা ফুলের অনেক রহস্য আছে, এটা এরকমের। আমি গাঁদা ফুল দেখতে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, যেহেতু কালারটা অনেক সুন্দর। আর সেই জায়গা থেকে আমি বেশ কিছু বীজ বপন করেছিলাম, জানি না এই কাজটা কে করেছে, মানে একদম সবগুলো মাথায় ভেঙে দিয়েছে। আমি কষ্টের জন্য এই কাজটা একদম উঠিয়ে নিয়ে গেছে। যাই হোক, এখন আমি ছাদে লাগিয়ে রেখেছি আমার সিসি ক্যামেরা, সেটার জন্য আমার খুব একটা প্রবলেম হয় না, এখন আমি দেখে নিতে পারি যে আসলে কে কি করছে। সেই জায়গা থেকে এখন একটু আমি টেনশন মুক্ত, তবে সেই সময় আমার টেনশন থাকতো যে কে ছিঁড়ে ফেললো। এখন আসলে বলা হয় কি, যতই সিসি ক্যামেরা থাকুক আর যাই থাকুক, কেউ যদি এখান থেকে একটা ফুল নিয়ে ফেলে বা একটা কিছু এরকম করে ভেঙে দেয়, এটা নিয়ে কাউকে এভাবে আবার জাজ করতে যাওয়া, ইটস অলসো সো ব্যাড। সেই জায়গা থেকে আমি আসলে যদিও জানি যে কে করেছে, তারপরে সেই ভাড়াটিয়াকে আমি কিছুই বলিনি, কারণ হয়তো মনে করতে পারে যে নিজের বাড়ি দেখে এত কথা বলছে। তো যাই হোক, সেই কথা ছেড়ে আসি। এখন হচ্ছে আমি এই জায়গা থেকেই তো দেখাতে চাচ্ছিলাম, এই পোর্শন থেকে দেখালে আসলে কেমন লাগে, এই পোর্শন থেকে দেখালে সব থেকে বেশি ভালো লাগে ফুলটা দেখতে। ওই যে একটু আগে আমি বলে এসেছিলাম
ফুলের কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তো গাইজ, মানে ব্লু কালার বললেই তো আমি কি বলবো, আমি একদম ব্লু কালারের ফ্যান। তো এটার জন্য আমি লাস্টলি এটাই দেখিয়ে নিচ্ছি।